তিন দিনে ২৪ লাখ মার্কিন ডলার জরিমানা গোনার পর অবশেষে নৌ ধর্মঘট প্রত্যাহার, বন্দরে জাহাজ জট, এমন কর্মসূচিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে চালকদের ডোপ টেস্টের পরামর্শ প্রধানমন্ত্রীর, নিরাপদ সড়ক দিবসে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান। ভুয়া অনুমোদন দেখিয়ে গোয়েন্দা সংস্থাকেও নাকানি চুবানি খাওয়ালো ইউনানি কারখানা, র্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, মালিক সহ ৪ জনকে কারাদণ্ড। বর্ষার আবাহনে মহাষষ্ঠী উদযাপন, চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, করোনা পরিস্থিতিতে নেই দর্শনার্থীদের ভিড়।